সমগ্র দেশজুড়ি আজি পালন করা হয়েছে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস। ইয়ার সমান্তরালক কামরূপ জেলার বেদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগতো বরিগাঁও প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয় এই কার্যসূচী। ডেঙ্গু কিদরে বিয়পে আর ইয়ারপা কি কি সাবধানতা অবলম্বন করব লাগে এই বিষয়ে কামরূপ জেলা মেলেরিয়া বিষয়া ঋতুপর্ণ রাজকুমার বেদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের SDMO আবু মোহাম্মদ মুস্তাফা কামালে সাধারণ রাইজের আগত বিশদভাবে বর্ণনা করে। এই কার্যসূচীতে ডেঙ্গু মহরপরা পরিত্রাণ পয়ার কারণে আঁঠুয়া বিশুদ্ধিকরণও করা হয়। আজি আমার সমগ্র দেশতে আজি 16 মে তারিখটো আমি ন্যাশনাল ডেঙ্গু ডে অর্থাৎ আমি রাষ্ট্রীয় ডেঙ্গু ডে হিসাবে আমি অবজার্ভ করো। গতিকে সেই কারণেই আমি আজি বিহদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারত বালিকুচি সাব সেন্টারত আহি পেলাই আমি আমার আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটো আমি শুধু উদ্বোধন করবলে আহিছিলো। ডেঙ্গুর আমি সজাগতা আৰু ডেঙ্গু কেনেকে মানুহক নোহোৱাকে রাখিব পাৰি সেইখিনির কারণে আমি বিশেষকে আমি আজি মিটিংৰ দ্বারা আমি এইখিনি কাম করো। তারলগতে আমি বিভিন্ন ধরনের আমার আজি কার্যসূচী হাতত আছে, তারলগত আমি মাইকিং করছো, আঁঠুয়াত ঔষধীকরণ করছো, তারলগত ঘরে ঘরে গৈ আমি সোর্স রিডাকশন করছো, অর্থাৎ যাক মানুষের ঘর চারিওফালে মহে বংশবৃদ্ধি করবা বাসন বর্তন বিলাক যাক আছে বা ভঙা চিঙা পাত্র সেইবিলাক পাত্র আমি সদায় নাইকিয়া করে পেলায় তারপর আমি মহর বংশবৃদ্ধিটা রোধ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।